আসসালামু আলাইকুম কৃষিকেন্দ্রবিন্দু, আশা করি ভালো আছো। আমাদের আজকের বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত। আর পূর্বের ক্লাসে কোথায় লেখা ছিল সেখানে আমরা অঙ্কে লিখেছি, অর্থাৎ আমাদের প্রতিটা সংখ্যাগুলোকে বানান করে লিখেছিল, ওটাকে গাণিতিক হিসেবে প্রকাশ করেছি, অর্থাৎ অঙ্কে। আর আজকের হলো আমাদের দুই নম্বর অংশ বা দুই নম্বর অঙ্ক, আছে হলো কোথায় লিখো। কত আমাদের সংখ্যাগুলো আছে অঙ্কায়, অঙ্ক থেকে আমরা কোথায় লিখবো। যেমন আমি দেখো ব্ল্যাকবোর্ডে লিখে রাখছি, অলরেডি তোমার স্ক্রিনে দেখে দেখতে পারো যে আমাকে এই কোথায় নিতে গেলে তোমাদের অনেকটা ভুল হয়। সেই ভুলটা সারার জন্য আমি ছোট্ট একটু টিপস দিচ্ছি। তোমরা অবশ্যই আগে কমা বসাবে, অর্থাৎ দেশের যেতে যে কমা বসানোর নিয়ম কি, 3 2 2, অর্থাৎ আমরা হাজারের ঘরে কমা দেবো, লক্ষের ঘরে কমা দেবো এবং কোটির ঘরে কমা দেবো। তাহলে আমরা অতি সহজেই আমাদের কোথায় লেখাটা সঠিক করে লিখতে পারবো আশা করি। এবার দেখি আমরা, আমি অঙ্ক লিখেছি কি, দেখো আমি বলেছিলাম যে হাজারে কমা দেবো লক্ষে, তাহলে আমার এখানে হাজারে শেষ হয়ে যেত, এক দশক শত হাজার ওজন, তার মানে এই পুরোটা হলো কি হাজার, কত হলো 45,000। তারপরে কি আছে, এক দশক শত, 7 শত 89, এরপরটা আসো হাজারে কমা দিলাম লক্ষে কমা দিলাম, লক্ষে কমা দিলাম। এবারে দেখো তাহলে কি হলো, 2,78,000। তারপরে আসো একক দশক শতক হাজার, তাহলে আমরা হাজার কমা দেই, লক্ষে কমা দিই। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি লক্ষের মধ্যে দুটো জিনিস আছে, অর্থাৎ লক্ষ এবং নিযুত, লক্ষ আর নিযুত মিলে কত, 44, তার মানে 44,00,000 তারপরে আসো একক দশক শতক হাজার, দেখো হাজারে কমা দিলাম, লক্ষে কমা দিলাম, কোটিতে কমা দিলাম। এবার দেখো কি আসছে, যে 5 কোটি। আমরা সহজে বুঝতে পারতেছি লক্ষের ঘরের মধ্যে শুধু 8, তার মানে 8,77,000 3, তাহলে আমরা কোথায় লিখে গেলে সহজে এভাবে শেষ করতে পারব। এরপর আসো আমরা সার্থক অঙ্ক। আমরা যে গাণিতিক প্রতীকগুলো দিয়ে প্রতিটা সংখ্যা বা অঙ্ক তৈরি করি সেটাতে কিছু সবগুলো কিন্তু সার্থক অঙ্ক নয়। আমাদের অর্থাৎ প্রতীক হলো 1 থেকে 9 পর্যন্ত যে প্রতীকগুলো ব্যবহার করি এগুলো হলো একটি অঙ্ক, আরেকটা হচ্ছে কি সেটা হলো শূন্য। এই শূন্য কোনো সার্থক অঙ্ক নয়, এটা হলো অভাব গাপক। তাহলে এই সার্থক অঙ্ককে আমাদেরকে কীভাবে খুঁজে বের করবো আমরা দেখি। আবার দেখো দ্বিতীয় 3 নম্বর অঙ্কটা তোমাদের আছে, আমি লিখে রাখছি কি তোমাদের পাঠ্য বইয়ে 72, যাকে আমরা বলি 72, তো 7 10 2, এখানে 7 10 2 মানে 70 আর 2, তার মানে 2-এর স্থানে আমার হলো 2 একক বা 2 গুণ 1 = 2। আবার দেখো 7-এর স্থানে মানে হলো 7 দশক বা 7 দশে 14, দশক স্থান করে বেড়ে যাচ্ছে, দশ হলে 10, বলতে হলে 1,000, লক্ষ হলে 1,00,000। তাহলে আমরা দেখি দ্বিতীয় অঙ্কটা দেখি, এবার দেখো 3 আছে, 3-এর স্থানে আমার 3 1,00,000 3 আমরা লিখলাম, কিন্তু এই শূন্যটা কি, আমি আগে বলছি শূন্য কিন্তু আসলে প্রকৃত কোনো সার্থকম্প নয়, একে একটি অভাব গাপক মান, যেটা আমরা আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা এটা ব্যবহার করি। যদি কোনো অঙ্কের পাশে আমরা অর্থাৎ ডান পাশে বসাই তাহলে এই শূন্যটা নির্দিষ্ট মান আসবে, কিন্তু আমরা যদি ডান পাশে বসাই এরপর মান থাকে না। যেমন আমি যদি এই শুধু একটা 3 লিখলাম, 3-এর যদি ডান পাশে লিখি কী হলো, 3-এর শূন্য 30 হয়ে গেলো, কিন্তু এই শূন্যটাকে যদি আমি এই পাশে দিই তাহলে কোনো নির্দিষ্ট মান নেই, অর্থাৎ দশম স্থানে কোথায় শত শূন্য হোক তখন তার মানটা কম করে। এরপর আসো 2-এর স্থানে মানে কি, শত, তার মানে 200, 2 গুণ 100 200, তারপর আসলে কি 4 স্থানে কত, 1,000, অর্থাৎ 4,000, 4 গুণ 1,000, যার প্রশ্ন এর পরে যদি অধিক হতো তার মানে 40,000, তাহলে আমাকে কী দিয়ে করতে হতো, 10,000 দিয়ে গুণ করতে হতো, অধিক মানে 10,000 করে। এরপর আসো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রইল, ক্লাস 5-এ তোমরা শিখেছ এবং ক্লাস 4 থেকেও আছে, 4-এ আছে, 3-তেও আছে, তোমরা এটা আরেকটা জানো। তারপর আজকে একটা খেলে দেওয়া হবে, সেটা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলা হয় তোমার বইয়ের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বলতে হবে 9, আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত, 1। তাহলে বৃহত্তম সংখ্যাটা এখন কীভাবে লিখবো, যদি বলা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে 2টা 9, তাহলে গেলে একটা অঙ্ক, যেহেতু 2 অঙ্ক তাহলে 2টা 9। যদি বলা হয়তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 1 থেকে 0, 1 থেকে 0, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো তোমাদের বই ছিল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও
সাধারণত ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা। তোমাদের বইয়ের চার নাম্বার দিয়েছিল তার সাত অঙ্কের কি লিখবো? বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা কি বলছিলাম, সবচেয়ে বড় বই তোমাদের বইয়ের সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা কোনটি? নয়। তাহলে এখানে কত অঙ্কের বলেছে, কত অঙ্কের বলেছে? সাত। তাহলে মানে সাতটা ব্যথা, তার মানে হলো সাতটা নয়, এই হলো বৃহত্তম সংখ্যা। আবার যদি বলে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এবার যদি আমি দেখি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি হবে? আমি বলছি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? এক। তার সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্কটা হলো এক। তাহলে আমাদের এক দিয়ে শুরু করতে হবে, এক। তারপর দেখো কয় অঙ্ক বলছে? সাত অঙ্ক। তাহলে সাতের জন্য আমি একটা লিখে ফেলছি, বাকি রয়েছে কয়টা? ছয়টা। পাঁচ থেকে ছয়, এই ছয়টাকে আমরা এখন কি লিখব? ছয়টা সংখ্যা দেবো, এক দুই তিন চার পাঁচ ছয়। এটা গেল আমাদের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম বা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। আমাদের আরও আছে যে কিছু অঙ্কদাতাকে, কতগুলো অঙ্কদাতাকে সেগুলো অঙ্কদিয়ে তোমাদেরকে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়। যে যেমন আমি কয়েকটি অঙ্ক তোমাদেরকে দিয়ে দিই, অঙ্ক চার ছয় তিন এক পাঁচ সাত। কয়েকটি অঙ্ক দিলাম? এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি অঙ্ক দিয়েছি। এই ছয় অঙ্কটি একবার করে ব্যবহার করে, একবার করে ব্যবহার করে একটি বৃহত্তম সংখ্যা তৈরি করো। তাহলে আমরা কীরকম প্রথমে এটাকে আমরা বড়, তাহলে বৃহত্তম মানে সবচেয়ে বড়। এখানে আমরা সবচেয়ে বৃহত্তম সংখ্যা বড় সংখ্যাটি কত? সাত। এবং সাত কাকে লিখবো? তার চেয়ে ছোট হলো ছয়, তার চেয়ে ছোট হলো পাঁচ, তারপর হলো চার, তারপর হলো তিন, তারপর হলো দুই নেই, আমাদের এক আছে। তাহলে সুতরাং আমরা লেখার সঙ্গে লিখবো, যেহেতু সময় স্বল্প এবং ক্লাস থেকে বেশি বড় করতে চাচ্ছি না, তাই তোমরা এটা সহজে লিখে দেবা। সুতরাং অঙ্কগুলো দ্বারা ঘটত তাদের বৃহত্তম সংখ্যা হলো কত? সাত ছয় পাঁচ চার তিন এক। আবার দেখো এর সাথে যদি একটা অঙ্ক যুক্ত করি, একটা ওয়াক অঙ্ক সংখ্যা যুক্ত করে সাত দিলাম, তাহলে এখন যদি আমি বলি যে এর এই বৃহত্তম সংখ্যাটি কত হবে, তাহলে ঠিক আগের মতো আবার লিখি আমরা সাত পাঁচ ছয় সাত ছয় পাঁচ তিন চার এক, লাস্ট হলো শূন্য। তাহলে আমাদের এখানে একটা শূন্য বসে দিলে হয়ে গেল। এখন আবার এটাকে আমরা কী করবো? আমরা বৃহত্তম সংখ্যাটা শিখলাম, এবার আমরা শিখব কি? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম মানে কি? শূন্য। তাহলে আমরা লিখি শূন্য এক তিন চার পাঁচ ছয় হলো সাত। এখন যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখি, তাহলে তোমাদের যুক্তিতে যেটা মনে হচ্ছে প্রথমত জিনিসটা লিখবে হয়তো বা, কিন্তু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা কি ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে? না, এটা আসলে ক্ষুদ্রতম সংখ্যা হয় না। এটা কী ভুল হয়েছে? এই শূন্য কোনো প্রতীক সূচক হিসেবে ব্যবহার করতে পারি আমাদের অঙ্কের প্রয়োজনে, কিন্তু এরকম নির্দিষ্ট মান নেই, তাই একে আমরা কখনো প্রথমে দিয়ে কোনো অঙ্ক করতে পা লিখতে পারি না। এই সংখ্যাটি করতে আমাদের কী করতে হবে? আমাদের নির্দিষ্ট মান করতে হলে এক শূন্য তিন চার পাঁচ ছয় সাত, এবার ঠিক হয়েছে। এটা হলো ক্রস, এটা হলো রাইট, অর্থাৎ এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা একে অঙ্ক থেকে কী করলাম? বৃহত্তম শিখলাম, ক্ষুদ্রতম শিখলাম, আর ক্ষুদ্রতম থেকে বৃহত্তম, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা শিখলাম। তোমাদের পাঠ্য বইয়ে আরেকটি অঙ্ক আছে, যেটি হলো বলা হলো যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটাই আমি দিয়ে দিই, সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে সাত এবং শেষে
ছয় আছে, কি বললাম, এবং বৃহত্তম সংখ্যা লিখো যার প্রথমে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে, এটা আমাকে লিখতে বললো। তাহলে আমরা আগে লিখে দেবো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা, তোমরা জানলাম এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত, বৃহত্তম সংখ্যা লিখি এক শূন্য 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 তিনটা চারটা পাঁচটা ছটা হয়ে গেলো। এখন যেহেতু আমার প্রথমে কি দেখতে হবে, প্রথমে সাত, প্রথমে সাত এবং শেষে শেষে ছয় বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হল মজার বিষয়। আমাদের দেখো বৃহত্তম সংখ্যা আমরা আগে লিখে নিয়েছি, এখান থেকে আমরা এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, প্রথম লেখা হলো সাত, প্রথমে প্রথমে সাত এবং শেষে ছয় বিশিষ্ট বৃহত্তম সংখ্যা সমান আমাদের দেখাই আছে, এই একই পরিবর্তে কী লিখবো এখন আমরা সাত লিখবো, তারপরে পাঁচটা শূন্য দিই ঠিক আছে, আমরা এটাও জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ, তোমরা বাসায় একটু ভালো করে অনুসরণ করো, তাহলে আরও ভালো পারবে এবং জানতে পারবে, কারণ অঙ্ক বারবার না করলে আমরা সহজে ভুলে যাই, তাই বারবার অনুসরণ করলে আমরা আসলে অঙ্কতে দক্ষ হতে পারবো এবং ভালো পরীক্ষায় নাম্বার ভালো পরীক্ষায় করতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সমাজের দুর্গাপূজা রেখে সকল কাজকর্ম সবাই করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।